হ্যালো, আসসালামু আলাইকুম। লিজা অ্যান্ড রুমান স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকবে কক্সেস বাজারের একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের রিভিউ, যেখানে আপনারা সুইমিং পুল সহ পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা যে হোটেলটিতে স্টে করছি এর নাম হলো উইন্ডি টেরেস হোটেল। এই হোটেলটিতে আমরা এর আগেও দুই তিনবারের মতো স্টে করেছি, কারণ এদের সার্ভিস এবং রুম কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই এবারও আমরা এখানে স্টে করছি। হোটেলের বাইরে পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, আর এখানে একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে, বিভিন্ন কালারফুল ফিশ আছে এখানে, ব্যাপারটা খুব ভালো লেগেছে দেখতে। হোটেলের মেইন এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি করার পর প্রথমেই রয়েছে রিসেপশন, এবং এর পাশে রয়েছে লবি এরিয়া। লবি এরিয়াটি এখন খুবই বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা, এর আগে এত বড় ছিল না, এর আগে এটা ছোটোখাটো ছিল, কিন্তু এখন সিটিং স্পেস অনেক বিশাল করা হয়েছে। এবং এখানে একটি ছোট ক্যাফে রয়েছে, যেখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম, টি, কফি, জুস এগুলো অর্ডার করে খাওয়া যাবে। চেক ইনের ফর্মালিটি শেষ করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 402। রুমে এন্ট্রি করার পর প্রথমেই রয়েছে একটি ক্লোজেট, এই ক্লোজেটে জামা কাপড় রাখা যাবে, এবং একটি লকারের ব্যবস্থা আছে। রুমে স্লিপার দেওয়া আছে দুই জোড়া। আমরা যখন এসেছি তখন এখানে অনেক বেশি রাশ ছিল, কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা একটি টুইন বেডের রুম নিয়েছি। তারা দুটি বেডকে অ্যাটাচ করে দিয়েছে। লাগেজ রাখার জন্য আলাদা একটি স্পেস রয়েছে, আর একটি ওয়ার্কিং ডেস্ক আছে, এখানে টি কফি কর্নার আছে, আর এখানে একটি মিনি বার রয়েছে, আর এছাড়াও বিভিন্ন সার্ভিসের এখানে প্রাইস দেওয়া আছে, আর মিনিবারের যেসব জিনিস আছে এগুলোর প্রাইসও এখানে দেওয়া আছে, আর একটি টিভি আছে, আর এখানে মিরর দেওয়া আছে। রুমে অনেকগুলো ল্যাম্পশেড রয়েছে, এছাড়াও রয়েছে দুটি সোফা, আর এখানে সুন্দর পেইন্টিং আছে। ওভারঅল যদি রুমের ডেকোরেশনের কথা বলতে হয়, রুমের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এছাড়াও একটি সুন্দর ব্যাপার হলো পুরো রুমেই, এখানে প্রায় সবগুলো রুমেই কার্পেটিংয়ের ব্যবস্থা রয়েছে। রুমে এসি এবং ফ্যান দুটোরই ব্যবস্থা আছে, এবং এখানে কোনো ব্যালকনি নেই আমাদের রুমের সাথে, তবে জানালা দিয়ে এই ধরনের একটা ভিউ দেখা যায়। এখানে এসি, ফ্যান এবং টিভি রিমোট দেওয়া রয়েছে। আমাদের রুমের পার নাইট কস্ট 4000 টাকা। প্লাস সাইন দেওয়া আছে এখানে, আর এটা হলো তাদের রেস্টুরেন্টের মেনু, এখানে সব জিনিসের প্রাইসগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে একবার খাবার অর্ডার করেছি, এবং খাবারের কোয়ালিটি আমাদের কাছে অনেক
ভালোই মনে হয়েছে এবং কোয়ান্টিটিও অনেক বেশি ছিল দুইজনের জন্য। এখন ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আর ওয়াশরুমে বিভিন্ন নেসেসারি টয়লেট্রিজ দেওয়া আছে, ডেন্টাল কিট, সোপ, শ্যাম্পু এসব কিছুই দেওয়া আছে। আর এখানে শাওয়ার এরিয়াটি আলাদা করে দেওয়া, আর টাওয়াল দেওয়া আছে। এটি হলো তাদের শাওয়ার এরিয়া। আর এছাড়াও এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, রয়েছে মিরর। এখন চলে এসেছি তাদের সুইমিং পুল এরিয়াতে। এর আগে আমরা যতবার স্টে করেছিলাম তখন সুইমিং পুল ছিল না, এখন নতুন করে সুইমিং পুল অ্যাড করা হয়েছে। মানে এখানে নতুন করে আলাদা একটা বিল্ডিং করে সুইমিং পুল রেডি করা হয়েছে। তো আমরা এখন সুইমিং পুলে এসেছি। আর সুইমিং পুলটি খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। এবং এটার খুব ভালো একটা পয়েন্ট হলো যে এটা সি ভিউ করা হয়েছে, ইনফিনিটি সি ভিউ এখান থেকে পাওয়া যাবে। তবে আমরা যখন গিয়েছি তখন একটু বেশি রাশ ছিল, যার কারণে মানুষ একটু বেশি ছিল সুইমিং পুলে, কিন্তু ভিউটা খুবই সুন্দর এটা বলতেই হবে। রুমে আসার পর আমরা সি ফুড ফ্রাইড রাইস এবং চিকেন উইংস অর্ডার করেছি এবং এগুলোর টেস্ট খুবই ভালো ছিল, দুজনের জন্য এনাফ পরিমাণে ছিল। আমরা এখন এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আর এখানে আগে যে কয়েকবার স্টে করেছি তখন এদের ব্রেকফাস্ট আমাদের খুবই ভালো লেগেছে, তবে এবার কেন জানি তাদের ব্রেকফাস্ট আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। এটা হয়তো বেশি মানুষ থাকার কারণে তাদের ম্যানেজমেন্টের কোনো প্রবলেম ছিল, এবং খাবারের টেস্টও খুব একটা ভালো লাগেনি, এবং খাবার শেষ হয়ে যাওয়ার পর তারা রিফিলও খুব দেরিতে করছিল। তো ওভারঅল ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স আমাদের তেমন একটা ভালো না, এবং তাদের আইটেমও মোটামুটি ছিল, খুব একটা বেশি আইটেম ছিল না। এটা হলো এই হোটেলের রাতের ভিউ। আর এই হোটেল সম্পর্কে বলতে গেলে বলবো ওভারঅল এই হোটেলে আমাদের খুবই ভালো লেগেছে, এবং এখানের বাজেট যদি চিন্তা করি তাহলে বাজেট ওয়াইজ এখানে রুম কোয়ালিটি খুবই ভালো। ব্রেকফাস্ট এবার একটু কম ভালো লেগেছে, বাট ওভারঅল যদি বলি এই বাজেটে পুল সহ এই এই ধরনের একটি রুম এটা খুবই ভালো একটা ডিল।